এইটার উত্তর আমি বিয়ে করার পর দেবো। আমি এখন বলতে পারবো টাইমিং, মানে তোমার কি মানে মনে হয়? ফর দ্য টাইমিং বলে কোনো কথা হয় না, এইটা তো আগে ফিল করতে হয় তারপর বলতে হয়। তো অবভিয়াসলি আর বেশি স্পেস চাইলে তাকে নাসায় পাঠিয়ে দেবে। নমস্কার, 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে এবং পাঠকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, খুব ভালো থাকুন, স্টে টিউনড, অল দ্য বেস্ট। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताजा समाचार के समस्त दर्शक के जानाबो अनेक अनेक शुभेच्छा। 24/7 ताजा समाचार समस्त दर्शक के जाना आंतरिक शुभेच्छा। प्लीज 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 अपना आवार जुबली जेटा ऑलरेडी खूब ভালো লাগছে সবাই। আই এম সো ব্লেসড, আই এম সো হ্যাপি। আপনারা যারা এখনো দেখেননি প্লিজ ওটা দেখবেন প্রাইম ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, ভালো থাকবেন, লাভ ইউ। DTC London द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स कोलकाता, जयपुर के बाद अब राउरकेला में, जल्द ही RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। আবার বিবাহ অভিযান আসতে চলেছে আগামী 25শে মে, আর এই সিরিজে আমরা দেখতে পাবো সৌরভকে অভিনয় করতে, সৌরভ দাস। এবং ট্রেলারে সৌরভকে একদম মানে একদম ভিন্ন মানে ভাবে আমরা দেখতে পাচ্ছি, সত্যি এটা খুবই প্রশংসনীয়। সৌরভ আগেও মন কেড়েছে আমাদের, বিভিন্ন সিনেমায় খুব ছাপ ছেড়ে গেছে ওনার অভিনয়। সৌরভ, এটা সৌমিকের প্রথম প্রয়াস। সৌমিক হালদারকে আমরা মানে সিনেমাটোগ্রাফার চিনি, খুব ভালো সে কাজ করেছে, তার মানে সান্নিধ্যে এসে তোমার কি প্রাপ্তি? সৌমিক ইজ এ ব্রিলিয়ান্ট টেকনিশিয়ান, টেকনিক্যালি হি ইজ ভেরি সাউন্ড, এবং প্রথমবার সিনেমা করছে, এর আগে ডিরেক্ট অবভিয়াসলি করেছে। আমার প্রচন্ড পছন্দের একটি ওয়েব সিরিজ হচ্ছে মহাভারত মডেলস, এবং প্রথমবার একসঙ্গে সৌমিকদার সঙ্গে কাজ করলাম। কোনোদিন আমার কোনো প্রজেক্টে সৌমিকদাকে ডিওপি হিসেবে পাইনি, এই প্রথমবার একসঙ্গে কাজ করলাম। প্রচন্ড সলিড একটা মানুষ, এবং টেকনিক্যালি এতটাই সাউন্ড, কাজ করতে খুব সুবিধা হয়েছে, এবং প্রচন্ড কি বলবো, আমাদের কোঅর্ডিনেশনটা প্রচন্ড ভালো হয়েছে, ভালোভাবে আমরা কোলাবরেট করতে পেরেছি এই কাজটা, এবং আশা করি যে খুব ভালো লাগবে মানুষ। তোমার লুকটা নিয়ে খুব এক্সপেরিমেন্ট করা হয়েছে, আমরা দেখছিলাম ইয়েতে মানে ট্রেলারে, কি বলবো এটা নিয়ে? লুক নিয়ে সবসময় এক্সপেরিমেন্ট করতে চাই আমি, নতুনত্ব কিছু একটা হোক, সে চুল কামিয়ে ফেলা হোক বা চুল বাড়ানো হোক, সবকিছুতেই। তো সেক্ষেত্রে এখানে একটুখানি এই উইয়ার্ড স্টাফটা ছিল, এবং ক্যারেক্টারটা একটুখানি উইয়ার্ড, তো সেক্ষেত্রে একটুখানি ওই উইয়ার্ড লুকটা ট্রাই করা হয়েছে। এবং বেশি কিছু বলতে পারছি না, কারণ ক্যারেক্টারটা এমনটাই আর কি, যেটা বলা যাবে না সেটা ছবিটা দেখতে হবে। তো সেক্ষেত্রে ওইটার সঙ্গে সামঞ্জস্য রেখেই আর কি লুকটা করা। এবং আমার প্রচন্ড ভালো লেগেছে কাজটা করে, প্রচন্ড ফান ফিল্ড, এবং এরকম ট্যালেন্টেড অ্যাক্টরস তাদের সঙ্গেও স্ক্রিন শেয়ার করে খুব ভালো লাগছে। ডিটিসি লন্ডন দ্বারা বেস্ট শোরুম অ্যাওয়ার্ড উইনার RR अग्रवाल ज्वेलर्स कोलकाता, जयपुर के बाद अब राउरकेला में, जल्द ही RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। एंड व्हाट आर योर मेमोरीज ऑफ थाईलैंड लाइक? मेमोरीज ऑफ थाईलैंड माने तो ऑब्वियसली मेमोरीज ऑफ दिस शूट যদি বলো সেটা প্রচন্ড ভালো, এবং আমরা খুব এক্সটেনসিভলি শুট করেছি সেটা মাথায় আছে। প্রচন্ড ওর মতো মজা করব, হ্যান করব, ত্যান করব, অত কিছু হয়নি। অবভিয়াসলি থাইল্যান্ড ভাবলেই লোকেরা ভাবে বাহ, খুব আনন্দ হয়েছে, পুরো বিষয়টা ওরকম নয়, কারণ মানুষকে হাসানোটা সবার থেকে কঠিন কাজ, তো সেক্ষেত্রে সবার থেকে সিরিয়াস থাকতে হয়। তো সেইটাই ছিলাম আমরা সবাই। হ্যাঁ, একটু একটু মজা হয়েছে, আনন্দ হয়েছে, তাছাড়া পুরোটাই কাজেই কেটে গেছে। তুমি যেটা বললে মানুষকে হাসানো খুবই সিরিয়াস কাজ, এটা খুবই সত্যি কথা, মানে বাট কেন রিসার্চ ওয়াজ ইনভলভড ইনটু ইট, সৌরভ যদি তুমি একটু বলো আমাদের। এইটাতে কোনো রিসার্চ দরকার ছিল না, এখানে অনেক মানে অন দ্য সেটস অনেক কিছু নতুন কিছু অ্যাড হচ্ছিল, ইমপ্রোভাইজড হচ্ছিল, তো সেইখানে মাথা কাটাতে হয়েছে। ইট ওয়াজ নট আগে থেকে, মানে একটা কাজ হয় যেগুলো তুমি আগে থেকে রিসার্চ করে যাও বা আগে থেকে তুমি হোমওয়ার্ক করে যাও, আবার এমন অনেক কাজ হয় যেটা তোমার ইনস্টিংটে বিশ্বাস করতে হয়, সেটা অন দ্য সেটস অন দ্য ফ্লোর তোমায় গিয়ে অনেক কিছু করতে হয়। তো এই কাজটা ছিল ওরকম ধরনের, যেটা অন দ্য ফ্লোর গিয়ে অনেক কিছু আমরা বানাচ্ছিলাম সবাই মিলে আর কি। তো সেক্ষেত্রে এটা ইনস্টিংক্ট বেসড বেশি বলতে পারো। একটা লাস্ট জিজ্ঞেস করবো, চিত্রনাট্য থেকে উঠে আসছে যে মানে যারাই বিবাহিত তারাই কিন্তু মানে একটু গ্যাপ চায়, মানে তাদের তাদের স্পেস চায়, মানে তাদের কাউন্টার পার্ট যারাই থেকে থাকুক মানে পার্টনার, তো তুমি কি বলবে, মানে এটা কি মানে ইটস অবভিয়াস? এইটার উত্তর আমি বিয়ে করার পর দেবো, আমি এখন বলতে পারবো। টাইমিং মানে তোমার কি মানে মনে হয়? ফর দ্য টাইমিং বলে কোনো কথা হয় না, এইটা তো আগে ফিল করতে হয় তারপর বলতে হয়। তো অবভিয়াসলি আর বেশি স্পেস চাইলে তাকে নাসায় পাঠিয়ে দেবে। আর লাস্ট আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবে এই সিনেমাটা নিয়ে? এটা নিয়ে বলবো যে এই বিবাহ অভিযান, এর আগের
যে ছবিটি এটা তো সিকুয়েল, তো সেইটা প্রচন্ড হিট করেছিল, মানুষের প্রচন্ড ভালোবেসেছিল। তো আমার বিশ্বাস যে এইটা যেভাবে আমরা বানিয়েছি প্রচন্ড ভালোবাসা দিয়ে এবং প্রচন্ড প্যাশন দিয়ে, আমার মনে হয় যে মানুষের এটা প্রচন্ড ভালো লাগবে। আবার বিবাহ অভিযান সবাই যান হলে গিয়ে দেখুন, রিলিজ করছি খুব শীঘ্রই, 25 মে রিলিজ করছি, প্লিজ হলে গিয়ে দেখবেন। থ্যাংক ইউ। ইটিসি লন্ডন দ্বারা বেস্ট শোরুম অ্যাওয়ার্ড উইনার আরআর আগরওয়াল জুয়েলার্স কলকাতা, জয়পুর কে বাদ আব রাউরকেলা মে জলদি। আরআর আগরওয়াল জুয়েলার্স, রিশতা ভরোসে কা। ईटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आरआर अग्रवाल ज्वेलर्स कोलकाता, जयपुर के बाद अब राउरकेला में जल्द ही। आरआर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। 24x7 ताजा समाचार सकल दर्शक के आमार पक्ष থেকে অনেক অনেক শুভেচ্ছা।